আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আজকে আমার মাছের হাউজের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে যে জায়গাটা দেখতেছেন, আগে একটা ভিডিও দেওয়া আছে, এখানে হাউসটা করছিলাম যখন। আসলে আগে দেখেন যে এই বাসটা দেখানো ছিল, ওইখানে আর কি নেটটি ঘেরা ছিল, এখানে আরও জায়গা বাড়াতে হয়েছে আমার, কারণ আমি নতুন কিছু মাছ আনছি। তো মাছগুলো আপনাদের স্ক্রিনে দেখাই দেব। তো এইখানে দেখেন যে এই যে এইখানে আনছি কিছু গাপ্পি, গাপ্পি মাছ আনছি, ব্ল্যাক যে কোবরা গাপ্পি বলে, কোবরা গাপ্পি, আর হলো আপনার রেড টেল মুন্টেল মলি। হ্যাঁ, এই দুই জোড়া আনছি, তার মধ্যে ওরা অলরেডি বাচ্চাও দিছিলো, খুলনায় যখন ছিল তখনই বাসায় থাকতে বাচ্চা দিছিল, বাচ্চাগুলো আমি এই যে এইখানে ছাড়াছি, আর ওই মলি সরি গাপ্পিও যেগুলো ওগুলো এর মধ্যে ছাড়া আছে, আর এর মধ্যে হোয়াইট মলির বাচ্চা দেওয়া আছে। হ্যাঁ, আর ওই পাশে তো রানিং আছে, আর রানিং সবগুলো এখানে আছে। তো আর এই পাশে গড় পাত্তা সবই ছাড়া আছে, এখানে আছে আপনার হোয়াইট মলি, তারপরে রেড যেটা শর্টটেল, হ্যাঁ, গোল্ড ফিশ, আর এই যে এর মধ্যে ছাড়ছি আমি হলো ফ্লাওয়ার হর্ন, যেটা ফ্লাওয়ার হর্ন এর মধ্যে রাখা হয়েছে। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখেন যে এখানে ফ্লাওয়ার হর্নগুলো কত সুন্দর বাচ্চাগুলো, এগুলো আমি খুলনা থেকে কালেকশন করছি। তো বৃষ্টি চলে আসছে এখন, এই হলো অবস্থা। আমি এখন ভাবছিলাম ওদের খাইতে খাইতে দেবো, তো এখন আর খাইতে এখন আর দেওয়া হচ্ছে না, বৃষ্টি থামার পর পরবর্তীতে আমি খাইতে দেবো। আর একটা আপডেট জানাতে চাচ্ছি যে এই যে এইখানে যে দেখতেছেন, এইখানে আরও হাউস করা হবে, এই যে স্ল্যাপ আছে এই স্ল্যাপটা দেওয়া হাউস করে দেবো, এখানে আরও বেশ কিছু হাউস করব। আর আপনার কিছু আরও কিছু মাছ আনবো, ওইখানে ফ্লাওয়ার হর্নও আনবো কিছু, তারপরে ফাইটার আনবো ইনশাল্লাহ, আর ব্ল্যাকমোর বাটারফ্লাই, ব্ল্যাকমোর যেটা বলে ওইটা আনবো, গত আগামীকালকে ইনশাল্লাহ আসবে। তো আপডেট ভিডিও আমরা আপনাদের দিব, তো সেখান থেকে দেখে নিতে পারেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।